ओम तत्सत् ओम अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। ओम मूकं करोति वाचलं भंगं लंघयति गिरिं यत् कृपा तमहं वंदे परमानंदो माधवम्। ओम नमो भगवते वासुदेवायो। आज 20 दिसंबर, चार पौष रविवार, আমাদের প্রিয়জন শ্রী গৌতম রায় মহাশয়ের বাড়িতে আমরা একত্রিত হয়েছি শ্রীমদ ভগবদ গীতা পাঠের এই আয়োজনে। আর এই আয়োজনের শুরুতে আমি আপনাদের সকলকে স্বাগত ও নমস্কার জানাচ্ছি। আমরা প্রতিদিন ফেসবুকে একটি কিংবা দুটি শ্লোক দিয়ে দিয়ে পর্যায়ক্রমে প্রথম অধ্যায়কে আমরা শেষ করেছি। আমাদের এই নিয়মিত আলোচনায় আমরা প্রত্যেকে জ্ঞান অর্জনের চেষ্টা করছি। শ্রীমদ্ ভগবদ্ গীতাকে আমরা যে কঠিনতর মনে করে ভয়ে গীতাকে ধরি না, সেই ভয়টুকু কাটানোর জন্যে আমাদের চেষ্টা। অত্যন্ত সুখের খবর এই যে আমরা ফেসবুকে প্রতিদিন একটি দুটি শ্লোক পোস্টের মাধ্যমে শেষ করে আজ সমবেত হয়েছি। এইরকম আলোচনায় একজনের বাড়িতে আমরা যে সমবেত হয়েছি সেটি বড্ড আনন্দের। আর এই আনন্দে যোগদান করতে পেরে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। আর আমি একটু ভিন্ন আঙ্গিকে আজ আমার আলোচনাকে আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে, আজ যেহেতু আমরা শ্রী গৌতম রায় মহোদয়ের আঙ্গিনায় উপস্থিত হয়েছি, সেক্ষেত্রে তার ব্যক্তিগত, পারিবারিক এবং সকলের মঙ্গলার্থে আমি সমবেত প্রার্থনায় আপনাদেরকে যুক্ত করতে চাই। তাই আসুন আমরা প্রথমেই উচ্চারণ করি তিনবার, ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপর আমাদের এই দৈহিক পবিত্রতার জন্যে সকলে আসুন একত্রে উচ্চারণ করি, ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা যশোরেতি পুণ্ডরীকাকং সৌভাজ্য অভ্যন্তর শুচি। এরপর আমরা এখন যাদেরকেই আসলে স্মরণ করব তাদের প্রত্যেকের আশীর্বাদ প্রার্থনাই প্রণাম জানাচ্ছি। আর এই আশীর্বাদ প্রার্থনা করছি আমরা এই কারণে, এখন আমরা এখানে যারা উপস্থিত হয়েছি কিংবা আমাদের প্রিয়জন শ্রী গৌতম রায় মহোদয় তার যে মনোবাসনা নিয়ে তিনি আজ আমাদের এই প্রথমদের আলোচনায় তার বাড়িতে রেখেছেন, তার মনোবাসনা ঈশ্বর যেন পূর্ণ করে দেন। তাই প্রথমে আমরা স্মরণ করছি গুরুদেবকে প্রণাম জানিয়ে, ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। এখন নিজ নিজ মা বাবাকে প্রণাম। প্রথমে প্রণাম জানাচ্ছি মাকে, ওম যত প্রসাদত জগদ্দৃষ্টম পূর্ণ কামো যদাশিষা প্রত্যক্ষ দেবতামি তুভ্যং মাতৃ নমো নমঃ। এখন পিতৃপ্রণাম, ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। এখন সর্ববিঘ্ন বিনাশকারী শ্রী শ্রী গণেশের প্রণাম, ওম একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননং বিঘ্ন নাশকরং এরম্বম প্রণামহম। ওম সিদ্ধিদাত্রে গণেশায় সর্ববিঘ্ন প্রশান্তয়ে লেখকায় নমস্তুভ্যং দেবাগ্রযজ্ঞ ভাগিনে। এখন শ্রীকৃষ্ণের প্রণাম, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এখন শক্তিময়ী মা দেবী দুর্গার প্রণাম, ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়ে বস্ত্রাহীন দেবী দুর্গে দেবী নমঃস্তুতে। এখন শিবের প্রণাম, ওম নমো শিবায় শান্তায়
कारण त्रय हेतुवे निवेदयामि चात्मनं तम गति परमेश्वरम। आज जेतु आमादेर प्रियजन आमादेर आपनजन श्री गौतम राय महोदयेर आंगिनाय आमरा एकत्रित हये तार एवं सार्वजनीन मंगलार्थे प्रार्थना जानाच्छि। समबेत ई प्रार्थनार ई अंश हिसेबे एखन आमि श्रीमद् भगवद गीता थेके एकटि श्लोक पाठ करछि। प्रथम अध्यायेर 15 नं श्लोक। पांचजन्नं ऋषिकेशो देवदत्तं धनंजय पंड्रं धन्मय महाशंकं भीमकर्मा बृकोदरः। तखন শ্রীকৃষ্ণ তার পাঁচজন্য অর্জুন তার দেবদত্ত এবং ভীম তার পন্ড্র নামক মহাশঙ্খ বাজালেন। আমরাও এখন আমাদের প্রিয়জন শ্রী গৌতম রায় মহোদয়ের আঙ্গিনায় মাঙ্গলিক ধ্বনি শঙ্খধ্বনি এবং উলুধ্বনির মাধ্যমে এই অনুষ্ঠানকে আরম্ভের জন্য এবং এই প্রার্থনার মঙ্গল কামনা করতে পারি। আর এই প্রার্থনার অংশ হিসেবে এখন আমি শ্রী শ্রী চণ্ডী থেকে পাঠ করছি। ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে। এখন বৈদিক শান্তি প্রার্থনা। ওম দু শান্তিরেকং শান্তি পৃথিবী শান্তি রাপো শান্তি ঋষদয় শান্তি বনস্পতয় শান্তি শান্তির বিশ্বদেব শান্তি সর্বং শান্তি শান্তিরেব শান্তি শ্যামা শান্তিরেধি। এখন সার্বজনীন মঙ্গল প্রার্থনা। ওম সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ সর্বে সুখিন ভবন্তু সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কষ্টি দুঃখ ভাগ ভবেত। এখন হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে আমরা শেষ করছি। আসুন সবাই মিলে আমরা একসাথে গাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এভাবেই আমাদের এই সমবেত প্রার্থনাকে শেষ করছি। আপনাদের সকলের মঙ্গল হোক, ঈশ্বর সকলের সহায় হোক। ওম শান্তি ওম শান্তি। নমস্কার।